Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Jumar diner bishesh kisu boishishto ebong ki jumar diner bishesh kisu amol korle Allah pak rabbul alamin moner asha akhangka ke puron kore diben, moha bipod theke uddhar korben, charodik theke taka poshar byabosthapona Allah pak rabbul alamin kore diben. Prothome amra jene nibo je jumar diner ki boishishto royeche. দুই ঈদের দিন এবং জুমার দিন, এই দিনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ ফজিলতপূর্ণ। এই ফজিলতটা কি কারণে? জুমার দিনের আমি কয়েকটি বৈশিষ্ট্য বলতেছি। এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যে পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল জুমার দিনের অনেক বড় বৈশিষ্ট্য রয়েছে। এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নামিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করেছিল, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দুনিয়াতে নামিয়েছেন। এই দিনে হযরত আদম আলাইহিস সালাম ইন্তেকাল হয়েছে। তাহলে জুমার দিন কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের সম্মানের জন্য, এই দিনের ইজ্জতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তের মধ্যে কোন বান্দা অথবা বান্দি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন এবং কি তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। হ্যাঁ ভাই ও বোনেরা, আপনারা সকলে অবগত রয়েছেন দোয়া শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা, করে কিছু চাওয়া। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া শুধু দোয়াই নয়, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়ার মাধ্যমে বান্দা বান্দিদের তকদির পরিবর্তন হয়ে যায়। দোয়ার মাধ্যমে সে সাংসারিক জীবনে বরকতপূর্ণ জীবনযাপন করতে পারে। অনুরূপভাবে তার বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার উছিলায় তাকে হেফাজত করবেন। এই দিনে আরেকটি বৈশিষ্ট্য হলো, এই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে, সারা দুনিয়া তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলনায় উঠতে থাকবে, আসমান ভেঙে খসে খসে পড়ে যাবে, সারা দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে যাবে। একমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম ও দায়েম থাকবেন। সুতরাং এই দিনের যে বিশেষ মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিদের দোয়া কবুল করেন, সেই মুহূর্তটা আমরা জেনে নেব। সেই মুহূর্তটা হলো জুমার দিন মাগরিবের নামাজের পূর্বে আসরের নামাজের পরে। আর আসরের নামাজের পরে বিশেষ একটি দুরুদ শরীফ রয়েছে, যে দুরুদ শরীফটি কোনো বান্দা অথবা বান্দি একিন বিশ্বাস এখলাস রেখে 80 বার পাঠ করলে তার 80 বৎসরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সেই দুরূদ শরীফটা বলার পূর্বে আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি, যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। যে দুরূদ শরীফটা আপনি আসরের নামাজের পর 80 বার পাঠ করলে 80 বৎসরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মেহরবানি করে ক্ষমা করে দেবেন, সেই দুরূদ শরীফটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা আমরা 80 বার পাঠ করে নেব। কোনো ব্যক্তি যদি এই দুরূদ শরীফ নাও পারে, অন্য দুরূদ শরীফ পড়ে নেব। বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ রসুল তার উপরে খুশি হয়ে যান। আল্লাহ রসুল খুশি হয়ে গেলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আর জুমার দিনে বিশেষ করে যারা গ্রাম্য পরিবেশে আমরা থাকি, ফকির মিসকিন যদি বাসায় আসে তাদেরকে খানা খাওয়াবো, এর মধ্যে বরকত রয়েছে। আর সাধ্য অনুযায়ী কিছু কিছু করে দান করব। আর সদকত তারদ্দ মিনাল বালা, সদকয়ে বালা মুসিবত দূর হয়ে যায়। দান সদকার মাধ্যমে বান্দা বান্দির ধন সম্পত্তির মধ্যে আল্লাহ বরকত দান করেন, সম্পত্তি বৃদ্ধি পায়। কোনো ব্যক্তি যদি ধনী হতে চায়, সে যেন বেশি বেশি করে দান খয়রাত করে। আর মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কাছে একান্তভাবে কান্নাকাটি করব। আর একটি আল্লাহ তাআলার গুণবাচক নাম বেশি বেশি করে পাঠ করব, সেটা হলো আর রাজ্জাকু, আর রাজ্জাকু।
হে রিজিক দাতা, হে রিজিক দাতা। এটি একশত একবার পাঠ করব, তিনবার দুরুদ শরীফ পাঠ করব, তিনবার ইস্তিগফার পাঠ করব। এই দোয়াটি পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বেশি বেশি করে জুমার দিনে এবাদত বন্দিগি করার তৌফিক দান করুক। জুমার নামাজের পূর্বে আমরা সূরা কাহাফ তেলাওয়াত করে নেব, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করবেন। এক সপ্তাহের ভিতরে সকল ধরনের সগীরা গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এক জুমায় পাঠ করবে, আগামী জুমা পর্যন্ত এক সপ্তাহের ভিতরে যে মাঝখানের সময়টুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগির মধ্যে আমাদের জীবনকে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুক। যারা আমরা এই ইসলামিক চ্যানেলের সাথে সংশ্লিষ্ট, আপনারা যে কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন, আমাদের অডিয়েন্স যারা রয়েছেন তারা আমাদের ভিডিওটি পুরোটাই দেখবেন, কেটে কেটে না দেখে, আর আমাদের ভুল ত্রুটিগুলো ধরাই দেবেন। ইনশাআল্লাহ আমরা সামনের সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। আমাদের আরবি ক্লাস রয়েছে, আমাদের একটি কোরআনি মাদ্রাসা রয়েছে, সেখানে কোরআনি মাদ্রাসায় শুধু আমরা আরবি শেখাই, সেখান থেকে আপনি চাইলে বিশুদ্ধভাবে কোরআনুল করিম শিখতে পারেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।